আগলি মা হয়, আমার সমাজে এমন নিকৃষ্ট জীব জানোয়ার আছে, আহা পাগলি যারা আছে তাদেরকে ধর্ষণ করে, অনেক পাগলি অন্তঃসত্ত্বা হয়। আল্লাহ ওরা মানুষ না বাবারে, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব, আল্লাহ আমাদেরকে বানাইছে। এই মানুষ এমন কাজ করে যেটা একবারে নিকৃষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, জানোয়ারও এমন কাজ করে না যে কাজ মানুষ করে। আপনি কল্পনায় মাথা নষ্ট হয়ে, পাগলি মানুষটাকে ধর্ষণ করে, মানুষ আমার দেশের পুরুষ ঠিক, মানুষ হয় কি, ও শুয়ারের চাইতে নিকৃষ্ট, মানুষ কি করে, মুসলমান তো পরের কথা, মানুষত্ব তো থাকা উচিত, মানুষত্ব থাকা উচিত। পাগলি অন্তঃসত্ত্বা হলো, কে তার দায়িত্ব নিবে বলেন? বাচ্চা হলো, পাগলির কাছে আপনি ওর গাট্টি বুকসা চাবেন দিয়ে দিবে, কিন্তু ছোট্ট বাচ্চা কোলে করে পাগলি হাঁটে, বাচ্চাটা চাবেন, ও মা আল্লাহু আকবার, ওই পাগলি সন্তান আপনাকে দেবে না, এটার নাম মা, এটার নাম মা, এটার নাম মা। পাগল থেকে মানুষ, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, চারটা বস্তু দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আগুন পানি মাটি বাতাস, চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস, একই যুগে কোরিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস, একই যুগে কোরিয়া প্রকাশ, দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া, যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। মানুষ আমরা, আমাদের দেশের মানুষ পুরুষ, একটা পাগলকেও পর্যন্ত সে নিস্তার দেয় না পুরুষ। ও বাবা, এরা মানুষ হতে পারে না, এরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট জীব, কি কথা কন না কেন, ঠিক কি না? এই মানুষগুলি পাগলিকে দর্শন করে সে মানুষ কি করে হয়? বাবারে, আমাদেরকে মানুষ হওয়া লাগবে মানুষ। এ মা বোনেরা, আপনারা শুনে যাবেন, আমার দেশের অনেক মা বোনেরা আক্ষেপ করেন, ও মা আপনাকে বলতেছি, বোন আপনাকে বলতেছি, সমাজে অশান্তি কেন বাদে? এই ওয়াজ আপনারা শুনে যাবেন, বলে হুজুর এটা কি ওয়াজের সাবজেক্ট? হ্যাঁ, আপনার জীবন পরিবর্তনের জন্য বলতেছি। আল্লাহর নবী ফাতেমাকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার সময় ফাতেমার আসবাবপত্র আল্লাহর নবী নিজে কিছু দিলেন, কারণ হযরত আলী দরিদ্র ছিলেন। ও আমার বাবা জিনা, শুনে যান, আপনারা মেয়েদেরকে বিবাহ দেন, আপনাদের দায়িত্ব হলো আপনার জামাইকে যথেষ্ট পরিমাণে হাদিয়া, উপঠৌকন, গিফট, এইগুলি উপহার দেওয়া, এটা হলো আপনার দায়িত্ব। কিন্তু আমার দেশের অনেকেই বিবাহ করার সময় লেনা দেনা এইগুলি হাবিজাবি করতে যায়, যৌতুক চায়। আচ্ছা, আপনারা বলেন যারা যৌতুক চায়, এরা মানুষ না অমানুষ? মানুষ। এরা কি আপনার ভদ্র না ইতর? ইতর, ইতর। যারা যৌতুক চায় এদের সাথে আত্মীয়তা করা যাবে না, কারণ এত বড় ইতরের সাথে আত্মীয়তা করলে বুঝবেন আগামী দিনে আত্মীয়তা নষ্ট হয়ে যাবে। ইতর একবারে নিম্নতম ছোট লোক, ছি ছি, নিম্নতম ছোট লোক, একবারে নিম্নতম ছোট লোক। আর একটু চলবে, দশ মিনিট, হ্যাঁ না দশ মিনিট পরে একটু জিকির দিম, জিকিরটা দিলে শরীরটা গরম হবে, কারণ হলো শুনে যান, এই যে চা খাইতেছি এটা হলো দেহের খোরাক, আর জিকির যেটা দিব এটা হলো আত্মার খোরাক, কি কথা কন না কেন, হবে হবে ইনশাল্লাহ। একটু বসেন, রাত তো বেশি, সময় কম। ওই সাংবাদিক আজাদ বাড়ির কাছে ওরা গেল,
বললাম টাইম নাই, মা বিলু সাইডে দিয়ে আসতে হবে, তারপর ওইটা একটু বুস্টুস দিয়ে আর খুজুরির কাছে দিয়ে বাউটাও দিয়ে এরপরে চলে আসলাম। কিন্তু আইসে এনে রাস্তায় লাগছে কেড়ি বেড়ি, নাহলে এতক্ষণ ওয়াজ আমার এক ঘন্টা হয়ে যায়, যা কর সুবিধা নাই, এটার নাম তাকদীর। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামী সময় কপালে কি আছে আমাদের আমরা কেউ জানি না, কি কথা কম না কেন, আমার আমার সার আল্লাহ জিকির কর পাইলেও পাইতে পারো খুদারি, ঠিক কিনা? কপালে কি আছে আমরা জানি, তাহলে আমার বলে কিছু আছে, সব কার? আল্লাহ। চলে বলেন কার? খুবই মনোযোগ দেন, সময় তো কম, ডাইরেক্ট ওয়াজে চলে গেলাম, বাজান অনেক ওয়াজ, মা বন্যা শুনে যান। সংসারের একটা ছোট্ট ক্লিপস আপনাদেরকে শোনাই, বলে হুজুর কোনটা, আমাদের দেশের অনেক ছেলেরা বিয়ে করে নতুন স্ত্রী ঘরে নিয়ে আসে, আমাদের সমাজে দেখবেন কিছু মহিলা আছে তারা ওই নতুন বউ দেখার জন্য যায়, যাওয়ার পরে আব্দুল আলিম, আব্দুল করিম বা আব্দুর রহিম অথবা এই জসিম বিয়ে করে নিয়ে আসছে, আসার পরে ওই বেটিরা যাকে জসিম রে, তুই যে পোলার পোলা, তুই পোলা অনুযায়ী বউ হইছে না, বউ বেশি সুন্দর না, বউ পছন্দ হইল না, এমন বেটিরা দেখবেন মেয়েদেরকে উত্ত্যক্ত করে আর ছেলেদের মনের ভিতরে সন্দেহ ঢুকাই দেয়, এই বেটিরা হলো শয়তানের খালা, শয়তানের খালা। হ্যাঁ, অশান্তি মানে জল লেগেছে, এটা শয়তান, এটা সকল করবে নি ক্লিক বাস, কি বাস? আপনি বিয়ে করে আনছেন নতুন বউ, একটা মেয়ে নতুন সংসারে আসছে, নতুন ফ্যামিলিতে তাকে কিছু সময় লাগবে, অন্তত 1-6 মাস লাগবে মেসিং, কারণ আপনি যখন আমার দাওয়াত করে আপনার বাড়িতে আসবো তখন দেখবেন আমার কাছে যতই আপনি আমার মহাব্বত করেন কিন্তু আনইজি ফিল লাগে, আমার নিজের ঘরে ঘুমাইলে মনে হয় যে বিরাট বড় বড় শ্বাস নিচ্ছি, আমি যত পৃথিবীর যত জায়গায় যাই আমার গ্রামে যাওয়ার সাথে সাথে আমার নিঃশ্বাস পরিবর্তন, আমার কাছে মজা লাগে, শান্তি লাগে, কারণ ওখানে থাকতে 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 আমি অভ্যস্ত। একটা নতুন জায়গায় মেয়েটা আসলো, আপনার কাজ কি? আমার দেশের অনেক শাশুড়িরা বুঝে না, তারা অনেক সময় দুর্ব্যবহার করে বসে, তার উচিত হলো তাকে এই মেয়েটাকে নিজের সন্তানের মতো ভেবে তার সংসারের জিনিসপত্র তাকে খুঁটিনুটি আস্তে আস্তে বুঝাই দেওয়া, তাড়াহুড়া করা যাবে না, তাকে দিয়ে কাজের প্রেশার দেওয়া যাবে না, তাকে দিয়ে বিভিন্ন জটিল কঠিন কাজের কোনো প্রেশার দেওয়া যাবে না, তার সাথে নম্র ভদ্র সুন্দর কথা বলতে হবে, সংসারের যাবতীয় জিনিস তার সাথে ফ্রি হইতে হবে, তার সাথে কথাবার্তা বলে উঠা বসা দিয়ে লেনদেন দিয়ে ভালোবাসা দিয়ে সুসম্পর্ক করতে হবে, এটার নাম হচ্ছে সংসার। আমার দেশের কত সকল করবে আছে, ধরেন মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে অসুস্থতা আসতে পারে, তখন ওই আমার দেশের কিছু পান খাওয়া বেরিয়ে আছে, এই খালি গ্রাম বইয়া পান খায় আর খালি গ্রাম বইয়া ওই নেটা বাঁধায় বেড়ায়, এটার নাম ক্লিক বাস বেডি, শয়তানের খালা। আছে না এরকম? এই শয়তানের খালা করে কি, এই পাশ থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া যাইয়া জসিমের বাড়ি গেছে, যায় দেখে জসিমের মা রান্না করতেছে, মাটা খুব ভদ্র, এখন ওই বেডি কয় জসিমের মা কি করো রান্নাতেছি, তোমার বউকো জসিমে না বিয়ে করছে, তো বউকো একটু অসুস্থ, এই বিছনায় শুয়ে রয়েছে, বেডি মেয়েটা শাশুড়ি কিন্তু মেয়েটা অসুস্থ, এই একটু বিশ্রাম করছো, তো আমি বলছি বৌমা বিশ্রাম করো, আমি রান্না বান্না সেরে দিতেছি, তোমার সাহায্য দিচ্ছি, শয়তানের এই বেডিরা এলাকা এলাকায় ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় অশান্তি বাধায়, এটার নাম সকল করবে, এগুলির গ্রাম থেকে বাইরে খেদানোর দরকার, কি তাড়ানোর দরকার, কথা কন না এই সংসারের সংসারে অশান্তি বাধা করে, সাবধান এগুলির বাড়ি পুষ্ছই দিবে, দেখছেন নি দরদ কি কই বলছে, তুমি পোলা বিয়ে করে আছো রোদ করে খাওয়া লাগে, দেখছেন নি ফুল আর বোল একজনের দরদ উঠলে উঠতেছে, মার চাইতে মাসির দরদ বেশি, শয়তান এগুলো কি
আল্লাহ বলেন ইন ওয়ালাং তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবীন, এটা তোমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য আপনারা বিয়ে করে আনেন অথবা ছেলে মেয়েদেরকে বিয়ে দেন, অন্তত 6 মাস পর্যন্ত ফ্যামিলির ভিতরে ম্যাচিং হতে সময় দিবেন। আমি আমার মাদেরকে বলে যাব, যারা শাশুড়ি হবেন যারা শ্বশুর হবেন, শুনে রাখবেন এই মেয়েটা কারো মেয়ে ছিল, কার আদরের কন্যা। আমি যেমন আমার মেয়েদেরকে অত্যন্ত বেশি পরিমাণে মহাব্বত করি, আমার মেয়েরা আমাদেরকে মহাব্বত করে, প্রত্যেক সন্তানই বাবা মাকে মহাব্বত করে, ভাই বোনের সম্পর্ক থাকে, আত্মীয় স্বজনদের মধ্যে সে থাকে, অন্তত 20 বছর একটা ফ্যামিলির মধ্যে কাটাইছে, এখন নতুন করে আপনার ফ্যামিলিতে আসার পরে ম্যাচিং হওয়ার জন্য অন্তত 6 মাস পর্যন্ত আপনি তাকে সময় দিতে হবে, তার আগে যদি উৎপাত শুরু করে দেন তখন এই সারাসারি কারাকারি মারামারি লাথালাথি কিলেগিলি ফাটাফাটি মামলা হামলা কোর্ট কাছারি শুরু হয়ে যায়। এগুলি করবেন না, শয়তান কিন্তু চায় তালাক হয়ে যাক। আল্লাহ নবী বলেন উম্মতের কিয়ামতের মধ্যে আলামতের একটা আলামত হলো কিয়ামতের পূর্ব সময় তালাকের সংখ্যা বেড়ে যাবে। আপনি আদালতে চলে যান, হবিগঞ্জের আদালতে, মৌলভীবাজারের আদালতে যা দেখবেন খালি নারী নির্যাতনের মামলা, আর শুধু তালাক সংক্রান্ত মামলা হাজার হাজার মামলা। এই মামলা থেকে হুজুর আলেম জালেম ইমাম মুসল্লি একবারে সুর বাটপার, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কেউ বাদ যায় নাই, সবই মামলার আসামি হয়ে গেছে। কারণ কি, এইগুলি আমাদের সমাজ অনেকই ছেলে পেলেরা বুঝে না, এগুলি আমাদের ওয়াজের পাঠ করা, এগুলি পাঠ করা উচিত, বুঝতে পারছি এই আমার এগুলি বুঝতো। আল্লাহ রসুল ফাতেমার জন্য, মেয়েদের জন্য কাজের মেয়ে নির্বাচন, যাতে ফ্যামিলির ভিতরে কষ্ট না, বুঝতে পারছে, এগুলি আমাদের ওয়াজের পাঠ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে সকলে বলে না, আমিন। বৌমাদেরকে দোষ দিলে হবে না, আমাদের সামাজিকতা পারিপার্শ্বিকতা আশেপাশের কিছু দুষ্ট মানুষের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হয়, আল্লাহ এই সমস্ত দুষ্ট শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। পৌনে 2 বাজে রাত চলবে না, আর বেশিক্ষণ চালাবো না, আওয়াজ তো যা করার করে ফেলছি, এখন লাস্ট একটা ঘটনা শোনাই দিয়ে যাব। আল্লাহর জমিন একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মালিক ইবনে দিনার। বহু বছর আগের কথা, আজ থেকে 1000 বছর আগে হবে, তারও বেশি, 1200-1250-1300 বছর আগের ঘটনা বলতেছি, খুব মনোযোগ দিয়েন, আজকের কথা না বহু আগের কথা বলতেছি। মালিক ইবনে দিনার রহিমাহুল্লাহ বললেন, আমি একবার হজ করার জন্য মক্কায় গেলাম, মক্কায় যাওয়ার পরে আমি হজ করতে গেলাম, হজ শেষ আল্লাহর দরবারে হাত তুলে বললাম, রব আপনি দয়া করে আমাকে জানাই দেন, এই বছর কার হজ হলো কার হজ হলো হলো না, এটা আমার জানাটা খুব দরকার। আল্লাহ পাক স্বপ্ন জানাইলেন মালিক রে, সবার হজ কবুল হয়েছে কিন্তু একজনের হজ কবুল হয় নাই, সবাই রে মাফ করে দিয়েছি কিন্তু একজনকে আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তিত, পরের দিন আবার আল্লাহকে বলল, আল্লাহ আমার জানাই দেন ওই একজন লোককে। পরের দিন স্বপ্নে দেখে আল্লাহ বলেন, মালিক ওই একজন ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তান, উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা, বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দে হযরতে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উনি ওনার বাসস্থান ছিল এখানে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, এই লোকটাকে সকালবেলা তার সঙ্গে আমার দেখা করার দরকার, ফজরের নামাজ পড়ে মক্কার অলি দিয়ে গলি দিয়ে ঘুরে আর বলে, শুনছো তোমরা কি জানো মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দির তোমরা কি চিনো কিনা? লোকেরা বলল, হাত চিনি, তার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, সে আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র জেগে 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 নামাজ পড়ে, সারাদিন রোজা রেখে আর 24 ঘন্টা
বছরটা আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে হজ করলো, 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখে, এই লোকের হজ কবুল হইল না, এই লোকের আল্লাহ মাফ করলো না, জীবনে কি ভুল করছে জানার দরকার। মালিক ইবনে দিনার বলতেছো, মক্কাবাসী লোকটা কোথায় আছে তোমরা কি জানো? মক্কাবাসী ডাক দেখো, হয় লোকটা আছে মক্কার বিরান ভূমি, একটা গাছ আছে, এই গাছের ছায়ার নিচে এই লোকটা সারা দিন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। মালিক ইবনে দিনার মক্কার বিরান ভূমিতে ওই গাছের কাছে যা দেখলেন, হ্যাঁ একটা লোক নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা, নামাজের মধ্যে সে নামাজ খুব নীরবে নিবৃতে নামাজ পড়তেছে ধীর স্থির ভাবে, আর আমরা তো নামাজ পড়ি নামাজের মধ্যে যাইয়া একবারে গুতাগুতি গুতাগুতি। গুতাগুতি ফোরজি স্টেজে নামাজ দেখে উড়ে পাঠ গুতাগুতি, আর তারাবির নামাজ পড়তে গেলে যে পোলাপান কি শুরু করে, একটা ধূ একটা ধূ একটা ধূ, শেষদার মধ্যে ঘুরে ভীষণ দিক দিয়ে একটা যেমন খাবে মনে মনে চিন্তা করে, আল্লাহ জুতা নিচতলায় রাখছিলাম, আমি তিন তলায় জুতা আছে না গেছে নিরাপত্তার চিন্তা করা যাবে, কথা কর্মকে ঠিক কিনা? মসজিদে জুতা মাহফিলে জুতা চুরি, আমার মনে আছে আমি তখন ওয়াজ করি 30টি, আজকে 500 টাকা পেলে বিরাট খুশি হইতাম, ভাবলি 500 টাকা কত বছর আগে, তখন 2006-05, এখন কত চলে 24, তাহলে কত বছর হলো 18 বছর আগে ওয়াজ করে 30টি হবে। আবার অনেকেই কইছে, হুজুর জান গিয়া পরে দেখা করবা, আর দেখা হয়েছে না, দিয়ে বিদায় করে দিস। আমার মনে আছে আমার ফরিদপুরের রাজবাড়ি একজন ওয়াজে দিত, নিয়ে টাকা অর্ধেক পকেটে দিয়ে দিত, আর আমাকে দিয়ে কইছে হুজুর জান গিয়া পরে দেখি বেটা ল্যাংড়া হয়ে গেছে আমার। হ্যাঁ আল্লাহর কসম করে বলতি পরে ল্যাংড়া হয়ে গেছে, এই মাহফিল সাক্ষী। আমি পরে চিন্তা করি, আল্লাহ তোমার বিচার এরকম, হুজুর মাফ করে দিয়েন, পাবলিকের কাছে ঠিক টাকা আছে, টাকাই না আমরা 500 টাকা দিয়ে হুজুর জান গিয়া 1500-2000 টাকা করে আছে, 500 টাকা দিয়ে কাজুর জান গিয়ে কমিটি কেসি পারে নাই, কোন রকম সাইয়ে যে কষ্ট করে 500 টাকা আনছি, আর আমি এই 50 টাকা দিলাম, আমি চা খাই কুতুর বাটপা, আমরা টেহের ভিতরে ভাগ বসাই দিছি, সিটারে সিটারে দেশ গেছি বুড়ি রে ভাই, হাই হাই হাই, আমার এই দুঃখ এখনো যায় না। এই অনেকে কেছে জান গে, আবার অনেকে কেছে বিকাশ দিন, আর জীবনে পাইছি আর বিকাশ আসে, আচ্ছা জাগজিৎ গেছে যেটা চলি, তো ওই সময় অনেক কষ্ট করিয়া 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজোড়া জুতা কিনছিল, বুঝতেই তো পারছেন একলো স্টুডেন্ট, তারপর অনেক কষ্টের টেকা 50 টাকা 100 টাকা জোগাইয়া মেলা দিন ওয়াজ করিয়া 1600 টাকা একজোড়া জুতা কিনছি। তখন তো বিয়ে থা করি নেই, বিয়ে শাদি করি নেই, ইয়াং বয়স, চেহারা মেয়েরা বালা, একটু জুতা পরে বাপ বুক দিয়ে আসি, যা সত্যি তাই করতেছি, মিছা কথা কয়ে লাভ নাই, আমরা হুজুরা নিষ্পাপ না, কি কথা কইতে, জীবনে বহু মানুষের বড়ই গাছে শেষ করে দিছি। তো যাই হোক, এই বাপ বুক দিয়ে ইষ্টে যাই সে ওয়াজ নসিহত করিয়ে নামে দেখি আমার জুতাই নাই, এই যে কইলাম মাইকটা ধরে তোকে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা, আল্লাহর কসম আর জুতা তো দিলই না, পরে এক বছর লিখা হুজুর আমারও এক জোড়া সিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে নিয়ে চলে, খালি পায়ে যাওয়ার চাইতে সিরা না নিয়ে, এরপরে তো কানে ধরে তোবা করছি, জীবনে আর দামি জুতা পরে মাহফিলে যাইতাম না, পরে আমি 80 টাকা 100 টাকা 120 টাকার জুতা পরে আসতাম, আমি যে আজকে যে জুতা পরেছি এটার দামও মাত্র 750 টাকা, হ্যাঁ 900 টাকা দেখেছি, এটা তা পাপ থেকে খুলি না যদি চরে লেগে যায় শীতের দিন বিরাট বিপদে পড়ো, আমি জীবনে হুজুর সবাই চিন্তা করে হুজুরের গাড়িওয়ালা দামি গাড়ি পোশাক বলা চেহারা বলা জুতা কালা কে, আজকে হাকিকত বলে দিয়ে গেলাম, এই চোরে কাম করে আমার জীবনে তোর এক শিক্ষা দিয়ে দিছে,
মা পিলেও জুতা চুরি হওয়া, আহা কপাল মন্দ চোখ থাকতে অন্ধ, বিরাট বড় বিপদে আছি আমরা, কানে আর শোনাব, কষ্ট হইতেছে আপনাদের? একশত জনে বলেন তো আল্লাহু আকবার। এ কিন্তু 15 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট চলবে? বন্ধ কান আমার, ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। হাজরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলেন আল্লাহর বান্দা, সালাম দিলেন, সালাম দিয়ে সুন্দর করে বসে আছেন। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি নামাজ শেষ করার পরে সালাম দিয়ে বললেন হুজুর কে আপনি, পরিচয় কি? বলে আমার পরিচয় মালিক ইবনে দিনার আল ইরাকি, ওনার বাড়ি ইরাকের বসরাতে ছিল, উনি অনেক বড় জাঙ্গে জাহিদ আবেদ আল্লাহর ওলি ছিলেন। বলতেছে হুজুর আমি আপনারে চিনছি, আপনি অনেক বড় আল্লাহর ওলি, তো কি ব্যাপার, কি জন্য আপনি আমার কাছে আসছেন, কি খেদমত করতে পারি? বলে আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে হা, ও আল্লাহর বান্দা একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলেন হুজুর আল্লাহর বান্দারে আজকে আমি স্বপ্ন, দুই রাত স্বপ্ন দেখলাম, আল্লাহ সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছে কিন্তু আপনার হজ কবুল হয় নাই, সবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে কিন্তু আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি সেরে সেরে কাঁদে আর বলে হুজুর আজকে 40 বছর ধরে মাকামি ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে আমি রোজা রাখি, 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই, বাকি 40 দিন অল্প অল্প খেয়ে কোনো রকম আমি বেঁচে থাকি, হুজুর 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাই আর মাকামি ইব্রাহিমে খুদার ঘর ধরে ধরে ক্ষমা চাইতে থাকি, আমার ক্ষমা হলো না, আমার মাফ হলো না, আমার হজ কবুল হলো না। হুজুর আপনি শুধু না, আজকে 40 বছর ধরে 40 জন আবদাল আমার এক সংবাদ দিয়ে গেছে, সবার জীবনের গুনাহ মাফ, আমার মাফ হয় না, সবার হজ হয় আমার হজ হয় না। মালিক ইবনে দিনার বলে আল্লাহর বান্দা তুমি জীবনে কি ভুল করছো তাই তুমি বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে হুজুর আমার জীবনের একটা ভুল মনে হয় আমার এই পর্যন্ত নিয়ে আসছে। বলে কি ভুল তুমি বলো। বলতেছে হুজুর আমার জীবনের ভুল হলো আমি মদ পাইছিলাম, নেশাগ্রস্ত ছিলাম, আমি নেশা করতাম, শাবানের শেষ রাত, এখন রজব মাস চলে, আগামী মাস হলো শাবান, শাবানের পরে রমজান, রমজানের শুকরান আমাদের নাকে লাগতেছে, রমজান এসে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহর বান্দা বললেন হুজুর শাবানের শেষ রজনি আমি মদপান করে বাড়ি আসলাম, মাতলামি করতেছিলাম, আমি তখন নেশাগ্রস্ত আছি, আমার মা উনুনে চলে রান্না বান্না করতেছিলেন, আমার মা আমার হাতটা ধরে বললেন বেটারে ওই শাবানের শেষ রাত্র কত মানুষ আল্লাহর ইবাদত করার জন্য রোজা রাখার জন্য প্রস্তুতি নেয় আর তুই কি না হয় মদ পান করে আমার ঘরে আসছিস, কত মানুষ মারা যায় তুই কি মরতে পারিস না? এই কথা বলার পরে আমার প্রচণ্ড রাগ এসে গেল, হুজুর যেই হাতটা আপনি কাটা দেখতেছেন আমার ডান হাত কাটা, এই হাত দিয়ে আমি আমার মাকে মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম, আমার জননী মা আমাকে আরো বকাঝকা করার পরে আমি মাকে জাপটে ধরে নিয়ে আমি উনুনে চুলার আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে গেল, আমার ঘরের মধ্যে নিয়ে আমার দরজা লাগাই দিল, সকালবেলা নেশার ঘোর কেটে গেল, ঘোর কেটে যাওয়ার পরে আমি ঘুমতে ঘোর কেটে যাওয়ার পরে আমি উঠলাম, ঘুম থেকে উঠার পরে স্ত্রীকে বললাম বিবি রে আমার ঘরের দরজার তালা কেন? স্ত্রী কর্কশ ভাষায় বলল স্বামী রে আমার আপনার সঙ্গে আর আমি সংসার করব না, আপনার সাথে আমি আর সংসার করব না, কালকে রাত্রিবেলা আপনি আমার শাশুড়িকে মেরে ফেলে দিয়েছেন, আপনার মতো বদভক্তের সঙ্গে আমি আর থাকবো না। আমি বললাম বলো কি? বলতেছে হ্যাঁ আপনি কালকে রাত্রিবেলা তাকে আগুনের মধ্যে পোড়ায় মারছেন, হুজুর ঘরের দরজা ভেঙে বের হইয়া উনুনে দৌড়ায় যায় দেখি মা আগুনের মধ্যে পুড়ে গেছে, মা দুনিয়ায় নাই,
আমি পাগল পড়া হয়ে গেলাম, হাই হাই আমি করলাম কি, কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেল, হুজুর মাকে দাফন কাফন করলাম, হুজুর আমার 8000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে, এই 8000 স্বর্ণ মুদ্রা আমি গরিব মানুষের মতো দান করলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, হুজুর আমার 12 জন দাসীবাদী ছিল আমি সবাইকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়, আমি আমার স্ত্রী থেকে তালাক নিলাম, স্ত্রী আমার থেকে জুদা হয়ে গেল, আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, আল্লাহর ওলি দিনহীন হইয়া আমি মক্কাতুল মুকাররমায় সমরকন্দ থেকে চলে আসলাম, আজকে 40 বছর ধরে কান্দি, সবার কান্না মঞ্জুর হয়, আমারটা মঞ্জুর হয় না, 40 বছর ধরে ইবাদত করি, সবার ইবাদত হয়, আমার ইবাদত কবুল হয় না, হুজুর আমি কি করব বলেন, আমার আর উপায় নাই। ইবনে দিনার কেঁদে কেঁদে বলল, বান্দা করছো কি, এমন সর্বনাশ করছিস, তোর জীবনে কি কখনো ক্ষমা হবে নিরে, এত বড় ভুল মানুষ করে নাকি। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হাত বাড়ায় বাড়ায় কাঁদে আর কয়, হে বিপদ অবসরণকারী, মুসিবত দূরকারী, তওবা কবুলকারী মালিক, তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তুমি তো ক্ষমার ঘোষণা দিছ, আল্লাহ 40টা বছর আমি কান্দি, 40 বছর আমি ইবাদত করে তোমার দরবারে মাপ চাইতেছি, আল্লাহ তোমার বান্দারা যদি তোমার দরজা থেকে, রহমতের দরজা থেকে ফিরাও, আমি কোন জায়গায় যাব। এইভাবে বিনয়ে 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 মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার তিনি চলে আসলেন, রাত্রিবেলা ঘুমাইছে, সামনের ঘরে দেখে রহমতের নবীজি রহমাতুল লিল আলামিন তশিবানছে, ডাক দেখে, মালিক ইবনে দিনার তোমার কে আল্লাহর রহমত এবং মাগফিরাত থেকে বান্দাকে জুদা করতে হুকুম দিছে, তুমি কেমনে বললা আল্লাহ তারে মাফ করবে না, তুমি তাড়াতাড়ি যাও, তুমি সমরকন্দির যা সুসংবাদ দাও, আল্লাহ সমরকন্দির জীবনের গুনাহ মাফ করে দিছে। বাজান, এই জন্য অত্যধিক পরিমাণে দোয়া লাগবে, কি লাগবে, হ্যাঁ নাচতে হলো কেন, জোরে বলেন কি লাগবে, দোয়া লাগবে। আজকে ওরা কারা আমাদের দোয়া কেড়ে নিতে চায়, আজকে ওরা কারা দোয়া